আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক M2M টিভি পড়ালেখার ঘর। আমি তোমাদের সাথে আছি অরিন। বন্ধুরা, আজকে আমরা শিখব স্বরবর্ণ কয়টি ও স্বরবর্ণে সঠিক উচ্চারণ। লেটস গো। এখানে আমি স্বরবর্ণ মোট 11টি। এখন আমরা স্বরবর্ণের উচ্চারণ জেনে নিই। স্বর অ, স্বর আ, একটু টেনে পড়তে হবে। স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এটাও টেনে পড়তে হবে। হ্রস্ব উ, দীর্ঘ উ, এটাও টেনে পড়তে হবে। রি, এটাকে আমরা রি বলে থাকি, কিন্তু এটা হবে রি। এ, ওই, টেনে পড়তে হবে। ও, ঔ, ও, ঔ, এটা টেনে পড়তে হবে। এই যে স্বর অ, এটার এই স্বর অ আমরা এগুলো এভাবে পড়তে পারি। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। তোমাদের কাছে এটা সহজ হবে, তোমরা শিখে পড়তে পারো। আর এই যে স্বর অ হলো অল্প প্রাণ, আর স্বর আ হলো মহাপ্রাণ। মানে অল্প প্রাণ হলো আমরা অল্প টেনে পড়তে হবে, আর স্বর আ হলো বেশি টেনে পড়তে হবে, বেশি। যেমন স্বর অ, স্বর আ, তারপর রস হ্রস্ব ই, এটা অল্প প্রাণ। দীর্ঘ ই, মহাপ্রাণ। হ্রস্ব উ, অল্প প্রাণ। দীর্ঘ উ, মহাপ্রাণ। রি, রি, এটা অল্প প্রাণ। এ, এটাও অল্প প্রাণ। ওই, ওই,